বর্তমানে রিয়েলমি কোম্পানির কোনো স্মার্টফোন যদি বাজারে লঞ্চ হয় তাহলে অনেকেই হাইপ ক্রিয়েট হয়, কারণ রিয়েলমি কোম্পানি কিন্তু একদম মিড বাজেট সেগমেন্টে খুব ভালো ভালো ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোনের সাথে টক্কর দেওয়ার মতো স্মার্টফোন লঞ্চ করে থাকে। তো এরকমই একটি স্মার্টফোন লঞ্চ করেছিল রিয়েলমি এক্স, যা রিয়েলমি কোম্পানির তরফ থেকে প্রথমবারের মতো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পপ আপ টেকনোলজি নিয়ে হাজির হয়েছিল। এবং তার বেশ কয়েক মাস পরেই রিয়েলমি এক্সের আপডেট ভার্সন বা সাকসেসর ফোন রিয়েলমি এক্স টিকে লঞ্চ করে বাজারে, যা খুবই সারা জায়গায়। তবে বাংলাদেশের বাজারে রিয়েলমি এক্স টি লঞ্চ হয়েছে বেশ কয়েক মাস হয়েছে, কিন্তু বাংলাদেশের বাজারে এখনও পর্যন্ত এটাকে অমাবস্যার চাঁদের মতোই বা এখনও পাওয়া যায় না, কেন জানি না, অতটাও অ্যাভেলেবল না আর কি। পাওয়া যায় খুব টুকিটাকি, কিন্তু অনেকটাই দাম নেয় রিয়েলমি এক্স টি এর। তবে বর্তমানে রিয়েলমি এক্স টি এরই সাকসেসর ফোন রিয়েলমি এক্স টুকে লঞ্চ করে দিয়েছে চায়নার বাজারে রিয়েলমি কোম্পানি, যা বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। এবং এই ফোনটি কতটা আপডেট করা হয়েছে রিয়েলমি এক্স টি এর চাইতে, তা আজকের এই ভিডিওতে আমি জানাবো। এবং রিয়েলমি এক্স টি নাকি রিয়েলমি এক্স টু, এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনটি আপনার জন্য বেটার হতে চলেছে, এবং এর যে গ্লোবাল ভেরিয়েন্টটা রয়েছে রিয়েলমি এক্স টু এর, এইটা কবে নাগাদ বাংলাদেশ এবং ইন্ডিয়াতে লঞ্চ হবে, সব কিছু জানাবো এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি সব কিছু জানতে পারবেন। তাহলে বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। রিয়েলমি এক্স টি এর চাইতে রিয়েলমি এক্স টু তেমন কোনো ডিফারেন্স নেই আমি বলবো, কারণ রিয়েলমি এক্স টি এর চাইতে রিয়েলমি এক্স টু এর মধ্যে শুধুমাত্র দুটি ডিফারেন্স রয়েছে। প্রথমত হচ্ছে গিয়ে এর প্রসেসর, এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এর ফ্রন্টে থাকা সেলফি ক্যামেরা। এই দুটি আপডেট ছাড়া রিয়েলমি এক্স টি এর চাইতে রিয়েলমি এক্স টু এর মধ্যে ওরকম কোনো আপডেটই নেই। এ টু জেড সেম ডিজাইন, সেম বিল্ড কোয়ালিটি এবং সব কিছু সেম রাখা হয়েছে রিয়েলমি এক্স টু এর মধ্যে রিয়েলমি এক্স টি এর মতোই। রিয়েলমি এক্স টি এ স্মার্টফোনটি যেমন তৈরি করা হয়েছিল প্লাস্টিক ফ্রেমের পাশাপাশি গ্লাসের মাধ্যমে, সেরকম একইভাবে রিয়েলমি এক্স টু এর মধ্যেও ফ্রন্টে এবং পেছনে দেওয়া হয়েছে গ্লাস, যাতে রয়েছে প্রোটেকশনের দিক থেকে কর্নিং গরিলা গ্লাস ফাইভের প্রোটেকশন। এছাড়াও রিয়েলমি এক্স টিতে ছিল 6.4 ইঞ্চি একটি ওয়াটার ড্রপ নচযুক্ত ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং যাতে ছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সেম একই, একদম 100% সেম ডিসপ্লেটি ব্যবহার করেছে এখানে রিয়েলমি এক্স টুতে। এছাড়াও রিয়েলমি এক্স টিতে যেরকম পেছনে চারটি ক্যামেরা ছিল, এখানে রিয়েলমি এক্স টু এর মধ্যেও চারটি ক্যামেরা ব্যবহার করেছে পেছনে। প্রথম ক্যামেরাটি হচ্ছে গিয়ে 64 মেগাপিক্সেলের সেন্সর, যা পিক্সেল বাইনিং টেকনোলজির মাধ্যমে করা হয়েছে, এবং দ্বিতীয় ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং তৃতীয় ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স, এবং চতুর্থ ক্যামেরাটি হচ্ছে গিয়ে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যা এ টু জেড একদম সেম রেজুলেশনের সেম কোয়ালিটির সেন্সরগুলো যুক্ত ক্যামেরায় যা রিয়েলমি এক্স টিতে ছিল ওইগুলোকেই সেম বসিয়ে দেওয়া হয়েছে রিয়েলমি এক্স টু এর মধ্যে। 64 মেগাপিক্সেলের সেন্সরটি হচ্ছে গিয়ে স্যামসাংয়ের আইএসওসেল GW1 সেন্সর, যা প্রথমবারের মতো রিয়েলমি এক্স টিতে ব্যবহার করেছিল রিয়েলমি কোম্পানি। সেম সেন্সরটি এখানে ব্যবহার করা হয়েছে রিয়েলমি এক্স টুতে। তো আশা করছি একই কোয়ালিটি পাওয়া যাবে রিয়েলমি এক্স টু এর মতোই, এখানে ছবি পাওয়া যাবে রিয়েলমি এক্স টু এর মধ্যে, এবং খুবই ওয়েল ডিটেলড এবং ওয়েল কালারফুল ছবি পাবেন রিয়েলমি এক্স টু এর পিকচার কোয়ালিটিতে। এবং এর ফ্রন্টে যে ক্যামেরাটি রয়েছে এখানে কিছুটা ডিফারেন্স রয়েছে। রিয়েলমি এক্স টিতে ফ্রন্টে ব্যবহার করা হয়েছিল ওয়াটার ড্রপ নচের মধ্যে একটি 16 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা, অপরদিকে রিয়েলমি এক্স টুতে কিন্তু ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার ক্যামেরা। এই 32 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরাটি কিন্তু অবশ্যই রিয়েলমি এক্স টিতে থাকা 16 মেগাপিক্সেলের ক্যামেরা চাইতে অনেকটা বেটার একটি ক্যামেরা, কারণ পিক্সেল বাইনিং টেকনোলজির মাধ্যমে যেহেতু এখানে 32 মেগাপিক্সেলের সেন্সরটি ব্যবহার করেছে রিয়েলমি কোম্পানি রিয়েলমি এক্স টুতে, তো অবশ্যই 16 মেগাপিক্সেলের ক্যামেরার চাইতে অনেক ওয়েল ডিটেলড ছবি পাওয়া যাবে এই রিয়েলমি এক্স টু এর মাধ্যমে। এছাড়াও এই রিয়েলমি এক্স টু স্মার্টফোনটির মাধ্যমে আপনারা পেছনের ক্যামেরা দিয়ে 4K 30 FPS এ ভিডিও ক্যাপচার করতে পারবেন, যাতে কোনো ইমেজ স্টেবিলাইজেশন পাবেন না। তবে যদি 1080p রেজুলেশনে 60 FPS এ ভিডিও রেকর্ডিং করেন সেখানে আপনারা ইমেজ স্টেবিলাইজেশন পেয়ে যাবেন, এবং ফ্রন্টে থাকা ক্যামেরাটির মাধ্যমে কিন্তু আপনারা সর্বোচ্চ 1080p রেজুলেশনের ভিডিও ক্যাপচার করতে পারবেন। রিয়েলমি এক্স টিতে ব্যবহার করা হয়েছিল স্ন্যাপড্র্যাগনের 712 এই প্রসেসরটি, যা খুবই ভালো এবং 10 ন্যানোমিটারের তৈরি একটি পাওয়ার এফিসিয়েন্সি প্রসেসর। তবে এটার পারফরমেন্সের পাশাপাশি কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও ভালোই দিত। তবে রিয়েলমি এক্স টুতে কিন্তু ব্যবহার করা হয়েছে তার চাইতেও বেটার কোয়ালিটির একটি প্রসেসর, এবং এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্র্যাগনের 730G এই প্রসেসরটি। জি মানে হচ্ছে গিয়ে গেমিং। স্ন্যাপড্র্যাগনের 730 এই প্রসেসর সম্পর্কে হয়তো সবাই জানেন, খুবই পাওয়ারফুল এবং ভালো অপটিমাইজ একটি প্রসেসর। তবে এটাতে আরেকটু আপডেট করে স্ন্যাপের 30G প্রসেসরটি ব্যবহার করেছে রিয়েলমি এক্স টু এর মধ্যে। এই প্রসেসরটির মাধ্যমে অনায়াসেই ল্যাগ ফ্রি পাবজি, অ্যাসফল্ট 9, মডার্ন কম্বেট 5 বা আপনার যদি কল অফ ডিউটি বা ফর্টনাইটের মতো গেমগুলো হাই গ্রাফিক্সে খেলতে চান অনায়াসেই ল্যাগ ফ্রি খেলতে পারবেন, এবং ব্যাটারি ব্যাকআপটাও অনেকটা ভালো পেয়ে যাবেন। রিয়েলমি এক্স টু এর মধ্যে প্রসেসরের পাশাপাশি পাচ্ছেন 6GB RAM 64GB স্টোরেজ এবং 8GB RAM 128GB স্টোরেজের আলাদা দুটি ভেরিয়েন্ট।
এছাড়াও এই স্মার্টফোনটি কিন্তু Realme XT এর মতোই রান করছে MIUI 9 এবং ColorOS 6 এ এছাড়াও এতে কিন্তু আপনারা 4000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন এবং বক্সের মধ্যে কিন্তু আপনারা একটি 30 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন এবং এটা কুইক চার্জ 4 প্লাস সাপোর্টেড তো ফাস্ট চার্জিং নিয়ে কোনো টেনশন নেই যারা প্রচন্ড গেমিং করেন বা ইন্টারনেট ব্রাউজিং করেন তাদের জন্য হয়তোবা অনায়াসে একদিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই স্মার্টফোনটির মাধ্যমে তো Realme X2 বর্তমানে চায়নার বাজারে লঞ্চ করা হয়েছে এবং মাসখানেকের মধ্যে ইন্ডিয়ার বাজারে গ্লোবাল ভার্সনটিকে লঞ্চ করা হবে বাংলাদেশের বাজারে এর চাইনিজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে বসুন্ধরা সিটিতে অনেকেই দেখছি এই স্মার্টফোনটিকে বিভিন্ন প্রাইসে বিক্রি করছে কেউ হয়তোবা এটাকে 23000 টাকা কেউ 25000 টাকা কেউ 27000 টাকায় এরকম প্রাইসে বিক্রি করছে আপনারা যদি এই স্মার্টফোনটি কিনতে চান অবশ্যই মাথায় রাখবেন Realme X2 কিন্তু এটা চাইনিজ ভেরিয়েন্ট গ্লোবাল ভার্সনটি আসতে হয়তোবা মাসখানেক সময় লাগবে ওইটা লঞ্চ হওয়ার সাথে সাথে বা অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট আসলে আমি অবশ্যই অন্য ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তো আমি বলবো যারা Realme XT অলরেডি কিনেছেন ব্যবহার করছেন তাদের জন্য অতটাও আপডেট হয়নি যে Realme X2 তে শিফট হতে হবে যদি আপনি মনে করেন যে আপনার সেলফিটা অনেক বড় ইম্পর্টেন্ট এবং আপনি যদি সারা দিন গেম খেলেন তাদের জন্য Realme X2 টা অনেকটাই বেটার চয়েস হবে তবে যারা অলরেডি Realme XT কেনার চিন্তা ভাবনা করছেন তাদেরকে বলবো Realme XT এর চিন্তা ভাবনা বাদ দিন Realme X2 চোখ বন্ধ করে নিয়ে নিন তবে এক মাস পর এর প্রাইসটা হয়তো অনেকটাই কমবে এবং গ্লোবাল ভার্সনটা আসলে অনেকটা অ্যাভেলেবল হয়ে গেলে এই প্রাইসটা অনেকটা কমে গেলে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি হতে চলেছে এই স্মার্টফোনটি কেমন লেগেছে আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করে দিন আপনার ফেসবুক অ্যাকাউন্টেও তো পরবর্তীতে এমনই সকল নতুন নতুন স্মার্টফোন সম্পর্কিত ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য তো আজকের মতো এই পর্যন্তই গুড বাই সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান